এবার ক্লাসগুলো যবে থেকে শুরু হয়েছে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মানে রিপোর্ট রাইটিং এ আমাদের কি আসলে কি লিখতে হবে, কাকে অ্যাডজাস্ট করবো, কোনটা ফরম্যাটে হবে, কোনটা লেটারে হবে, এটা নিয়ে কনফিউশন সবার আছে, তাই তো? অনেকগুলো ক্লাস হয়েছে তাতেও তো আমি কিভাবে রিপোর্ট লিখতে হবে এটা আজকে বলবো না। আজকে আমি যেটা বলবো সেটা হলো রিপোর্ট রাইটিং একটা কোর্সে মিলে আমি ওটা ঠিকঠাক উত্তর কিভাবে লিখবো, একটা রিপোর্ট আপনার সবাই দাঁড় করিয়ে দেবো। আর ম্যাক্সিমাম এখন দেখছি যে একটা দুর্ঘটনার খবর পেয়েছি, তার রিপোর্ট আপনার সুরতাল রিপোর্ট, মানে আমরা ডেড বডি পেয়ে গেলে ব্যাস সুরতাল রিপোর্টটা করে দেবো, এভাবে কিন্তু নয়। আমি যা ফিডব্যাক পাচ্ছি সবার সঙ্গে কথা বলে, স্যার এটা সুরতাল লিখে দেবো, আমার তো প্রচুর হোয়াটসঅ্যাপ আসে কল আসে, সেটাই আমাদের বুঝতে হবে যে কোনটায় সুরতাল হবে, কোথায় ডেড বডি থাকবে কোথায় থাকবে না। একটা কোশ্চেন এসেছিল যে একটা দুর্ঘটনার খবর পেলেন, তাহলে আপনি গর্ভমুখে একটা রিপোর্ট লিখেছেন, তা সেখানে সুরতাল লিখে দেবো, এইটাই কনফিউশন। সেটার জন্য আমি ধাপে ধাপে আসছি। সবার আগে আমাকে এইটা জানার জন্য রিপোর্ট রাইটিং এ মেইন সেকশন যেটা আছে সেটা আমাদের সিআরপিসি 155, এই সেকশনটা মাথায় রাখতে হবে। সিআরপিসি 155, সিআরপিসি আর 154, সিআরপিসি দুটো পাশাপাশি মনে রাখবো, সেখান থেকে রিপোর্ট শুরু হবে। তারপরে আমি ধাপে ধাপে আসছি, এটা আমরা আধ ঘন্টা নেবো, আধ ঘন্টা আশা করি ক্লিয়ার হবে। ঠিক আছে, 154 সিআরপিসিতে যেটা আছে, কগনিজেবল অফেন্সে কোন খবর থানাতে এলে অফিসার ইনচার্জ এফআইআর করবে, ওটারও ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর কগনিজেবল হলে। এই কগনিজেবল অফেন্সে এটা শুধু রিপোর্ট রাইটিং এর জন্য শুধু 154 করতে হবে নয়, আবার 154 সবসময় কাজে লাগে, সব সিলেবাসেই থাকে, কারণ ওটা এফআইআর, ওটাই মেইন কাজ আমাদের থানার, ওটার উপরে ভিত্তি করে ইনভেস্টিগেশন হয় পুলিশের একটা কাজ। তাহলে কগনিজেবল অফেন্সের খবর পেলে অফিসার ইনচার্জ কি করবেন, কারোর পারমিশন না নিয়ে ওকে একটা এফআইআর করতে পারবে, সিআরপিসি তাকে সেই ক্ষমতাটা দেয়, কারণ কগনিজেবল অফেন্সের একটা গুরুতর অপরাধ হয়েছে, তার জন্য কি পারমিশন নিয়ে ওকে এফআইআর করতে হবে না, আইন বলছে আপনি নিজে করতে পারবেন। তারপরে বলবাবু যাকে দেবে ইনভেস্ট করবে সে ইনভেস্টিগেশন করবে একটা পার্ট। এইবার যেটা নন কগনিজেবল হবে একটু কম গুরুতর অপরাধ হবে, সেই ক্ষেত্রে আপনার সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নেওয়ার দরকার নেই, কারণ মানুষের ধরুন আপনাকে খুব গালি দিল, হুমকি দিল, এদিকে সঙ্গে সঙ্গে পুলিশের অ্যাকশন দরকার আছে? এবার যে গালি দিল তাকে আমি অ্যারেস্ট করে নিলাম দরকার নেই, কিন্তু একটা খুন করলো তাহলে আসলে অ্যারেস্ট করতে হবে, একদম কনসেপ্ট মানে বেসিক ব্যাপার, এর জন্য আইন শেখার দরকার নেই, একজন জেনারেল কনসেপ্ট থেকে চিন্তা করবে। তাহলে 154 সিআরপিসি নন কগনিজেবল অফেন্স হলে থানায় একটু রিপোর্ট করলে থানায় কি হবে, ডায়রি হবে, আর 154 কোন রিপোর্ট করলে থানায় কি হবে, এফআইআর হবে, এফআইআর সঙ্গে ডায়রি হবে। আর জেনারেল ডায়রি হলো থানায় যে কোনো খবর এলে যে কোনো ইনফরমেশন যা খুশি হবে সবটাই লিখতে হবে, তাহলে এফআইআর ডায়রি তো হবেই, কিন্তু এখানে ডাইরি হবে বাট এফআইআর হবে না, মানে এটা নন কগনিজেবল অফেন্স। এবার নন কগ অফেন্স আমি প্রথম দিনই বলেছিলাম এটা আপনার কোথায় আছে, শিডিউল ওয়ান আছে, যে কোনটা কগ আর কোনটা নন কগ আইপিসির ক্ষেত্রে, আর মাইনর অ্যাক্টের ক্ষেত্রে একটা বলাই থাকে, যেমন আর্মস অ্যাক্ট পুরোটাই কগনিজেবল, আমি আগের দিন ক্লাস নেওয়ার সময় দেখিয়েছিলাম সেকশন 39। তো নন কগ হলে তাহলে আপনি কি করবেন, নন কগ অফেন্সের খবরটা আপনি ঝাঁপিয়ে পড়বেন,
না এখানে আইন বলছে করতে হবে না আপনি জিডি করবেন জিডি করে ম্যাজিস্ট্রেটকে জানাবেন কোন ম্যাজিস্ট্রেটকে জানাবেন কগনিজেবল হলে স্পেশাল কোর্ট বাদ দিয়ে এটা মাথায় রাখতে হবে স্পেশাল কোর্ট বাদ দিয়ে কগনিজেবল যেগুলো হয় সাধারণত আমাদের গেমগুলো হয় সিজিএ মতো এসিজিএ আমরা 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদরে বসেন এবং বারের সাথে বসেন আর সাব ডিভিশন হলে কি হবে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই যে আপনি আপনি অ্যাড্রেস করবেন এগুলো তখন লাগবে এগুলো একটু মনে রাখবেন বা লিখে রাখবেন সিজিএম আর এসিজিএম নর্মাল এফআইআর ক্ষেত্রে এবার ধরুন কোন একটা এফআইআর হলো এনডিপিএস অ্যাক্টে পক্সো অ্যাক্টে যেগুলো স্পেশাল কোর্ট আছে সেটা এখানে আমরা বেশি আলোচনা করছি না নর্মালি 99% কেসগুলো কোথায় যাবে সিজিএম অথবা এসিজিএম আপনার ওখানে অ্যাভেলেবেল যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পাঠালেন এইবার এটা কবে ক্ষেত্রে কিন্তু এটা আপনি এফআইআর করলেন এফআইআর করে কাকে পাঠালেন এটা কি করলেন জিডি করলেন নন কপ এই জিডি করে 155 সিআরপিসি তে বলা আছে আপনি একটা নন কগনিজেবল অফেন্সে খবর পেলে ইনফরমেশন পেলে জিডি করবেন জিডি করার পরে আপনি কনসার্ন ম্যাজিস্ট্রেট কে জানাবেন কনসার্ন ম্যাজিস্ট্রেট কে এখানে কগনিজেবলের জন্য কে আছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার হেড চিফ আর নন কগনিজেবলের জন্য কে আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহলে আপনার জেলাতে বা আপনার পিডিতে আপনার কমিশনারেটে আপনার সাবডিভিশনে যেখানে আপনি পোস্টিং থাকবেন সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যিনি চার্জে আছেন তাকে অ্যাড্রেস করতে হবে ধরুন ব্যারাকপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদের চার্জে কে আছে তো বলতে পারবেন এখানে আমি এটার জন্য সবটাই জানতে চাইছি এবার আপনি যেখানে পোস্টিং থাকবেন অ্যাড্রেস সেইভাবে চেঞ্জ হবে সিজিএম হলে শুধু জেলার নাম চেঞ্জ হবে কিন্তু এক্সিকিউটিভ হলে আপনার ভিডিও সাহেব এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তার কাছে পাঠাতে পারেন যখন ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয় কোনো ডেড বডি তখন একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকেন তো উনি ভিডিও হতে পারেন আমাদের পুলিশে পুলিশ অ্যাক্ট অনুযায়ী ইন্সপেক্টর জেনারেল পুলিশ একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার হোল্ড করে তাই তো কমিশনারের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোর্ট সিপি সাহেব নিয়ে কোর্ট করেন তো সিম্পল ব্যাপার আছে হয় তাহলে এখানে যদি পুলিশের বাইরে হয় বা ভিডিও না থাকে সেক্ষেত্রে আমাদের এখানে সাব ডিভিশন ব্যারেক্টর সাব ডিভিশনে কে আছে এসডিইএম ওনার আন্ডারে এইবার আমরা ধরুন যে কোনো সাব ডিভিশন হলে বা যে কোনো জেলায় হলে এবার অনেক জায়গাতে কি হয় আপনি ধরুন বারার সাথে আমরা সিজিএম কে অ্যাড্রেস করতে পারি করতে পারবো কি নন কমের ক্ষেত্রে পারবো উনি আবার ওটা এক্সিকিউট কোর্টকে এনডোর্স করবে হতে পারে কিন্তু সাধারণত হয় না তাহলে যেখানে আমি পোস্টিং থাকি সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি আছেন তাকে আমাকে অ্যাড্রেস করতে হবে ঠিক আছে নন কমের ক্ষেত্রে এবার এখানে একটা কথা বলে রাখি আমরা কিছু কিছু নন কম যেগুলো আছে জিডি করে সরাসরি অ্যাকশন করি 155 আমরা ভায়োলেট করি এটা প্র্যাকটিক্যালি হয় আপনি যদি থানার কাগজ আলোচনা করেন বা আমিও করেছি সেখানে আপনাকে বলবে না আমরা তো 107 কাটার সময় ম্যাজিস্ট্রেটের পারমিশন নিই না এটা প্র্যাকটিক্যালি হয় কিন্তু এখানে আমরা প্র্যাকটিক্যাল করতে হয় সেটা আমরা শিখলে হবে না এখানে আপনার যেটা বইতে আছে সেটা আপনাকে শিখতে হবে মানে আপনি যখন ক্রিকেট কোচিং এ যাবেন আপনাকে শেখানো হবে রাহুল দ্রাবিড়ের মতো খেলতে কিন্তু মাঠে গিয়ে যখন খেলবেন আপনি বীরেন্দ্র সেহবাগের মতো বা হার্দিক পান্ডিয়ার মতো খেলতে পারবেন কিন্তু আপনাকে শিখতে হবে পান্ডিয়ে খেলা এটা হলো বড় কথা এগুলো আপনি শিখবেন কপি বুকে শিখতে হবে তাহলে 155 সিআরপিসি অনুযায়ী নন কগনিজেবল অফেন্সে কোনো জিডি হলে আপনি ম্যাজিস্ট্রেটের পারমিশন ছাড়া কোনো অ্যাকশন নিতে পারবেন না এটা মাথায় রাখতে হবে আপনার পরীক্ষা এটাই লিখতে হবে যে ওখানে থানায় করে দেয়
কি হয় সেটা বললে হবে না, কি হবে পরীক্ষার সময় সেটা লিখতে হবে। আমি আসছি, শুনুন, আমরা এগুলো সবটাই কভার করবো, আপনারা শুনুন বলছেন সেটা আসবো শুনুন, তারপরে কোয়ারি থাকলে বলবেন, আমি শেষ করার পরে আশা করি থাকবেন। তাহলে নন কগনিজিবল অফেন্স কোনগুলো আছে একটা উদাহরণ দিয়ে বলুন। 290 বলুন সবাই এক এক করে সেকশন বলুন। শুনুন, 290 বলছেন আইপিসি সিআরপি যেটা বলবে, আপনাদের 290 আইপিসিটা আইকে কনসেপ্ট আছে, অনেকের নেই, ভুল বলছি কি? অনেকে থানা হয়তো খাটেননি, এইবার পাবলিক নুইসেন্স যদি হয় কে কমপ্লেন করবে থানাতে? শুনুন, ব্যাপারটা হচ্ছে আমরা যেটাকে বলি সুমোটো কমপ্লেন বলি না, তার মানে পুলিশ নিজে নিজে দেয়, তা এর কোন নিয়ম আছে যে এটা পুলিশকে দিতেই হবে এটা দেবে না? পুলিশ অফিসারের সামনে যদি কোনো অফেন্স হয় সেইটার খবর বর্ণভূমি দিলে সেটাকে সুমোটো বলে। যেমন এই ঘটনা দেখলাম, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেই, এটা তো লিখে নিয়ম না, এটাই সুমোটো কমপ্লেন। কিন্তু পাবলিক যদি এটা কমপ্লেন করে সে ইনফরমেশন দিলে সেটা হবে না, একশো বার হবে। এই যে জিডি যেগুলো আসে কি হয়, আমি সকালবেলা চাষ করতে গেছি, অমুক এসে আমাকে বাধা দিয়েছে, মেরেছে, ধাক্কা দিয়েছে, গালি দিয়েছে, আমি কলে জল আনতে গেছি, আমাকে বাধা দিয়েছে, মেরেছে, গালি দিয়েছে, হুমকি দিয়েছে, এই তো আসে সারাদিন। এগুলো নন-কম, এগুলো পাবলিক হতে পারে, আবার পুলিশেরও হতে পারে। এইবার যে ইনফরমেশন পেয়ে মানে পেয়ে ইনফরমেশনটা যে পেয়ে থাকবে সেই থানার গর্ভবতী ইনফরমেশনটা দেবে। এইবার আমরা বলছি যে 290 ক্ষেত্রে তাহলে এটা 290 ক্লিয়ার করি, একটা একটা সেকশন দেবো। 290 ইন্ডিয়ান পিনাল কোডে বলছে পাবলিক নুইসেন্স, আপনি ডিউটি করছেন, ডিউটি করতে করতে দেখছেন একদম পাবলিক নুইসেন্স মানেটা কি, পাবলিক নুইসেন্স বাংলাটা কি, নুইসেন্স করা মানে কি, মানে যেটা উচিত নয় যেমনটা পরিস্থিতি তৈরি করা, ওটা বাংলা পাওয়া মুশকিল আছে, উপদ্রব করা। আর পাবলিক মানে পাবলিক প্লেসে, মানে পাবলিকের কাছে ক্ষতি হচ্ছে, কেউ ধরুন মঠে বাড়িতে ঘরের মধ্যে নাচানাচি করছে, পাবলিক নুইসেন্স হবে? পাবলিক প্লেস নয় তো, নিজের প্রপার্টির মধ্যে করছে, হ্যাঁ, যদি এবার ডিজে চালিয়ে দেয় জোরে সেটা এখন নুইসেন্স হবে, সাউন্ড নুইসেন্স সেটা হবে। কিন্তু ওইটা যদি রাস্তায় বেরিয়ে পড়ে তাহলে পাবলিক নুইসেন্স হবে। তাহলে এরকম একটা খবর পেলে আপনি ডিউটি করলেন এবং ওই পাবলিক নুইসেন্স হলো, আপনি কি করবেন? তাহলে এবার আপনি কি করবেন, ওকে আপনি কি করবেন, স্টপ করতে বলবেন? থেমে গেল, কোনো অফেন্স হলো না, থামেনি, অফেন্স কন্টিনিউসলি হচ্ছে, তাহলে আপনি এবার কি করবেন? ওকে থানায় নিয়ে আসবেন তো, ওকে একটা লোককে থানায় নিয়ে আসবেন, এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? একটা লোককে ধরে কলার ধরে বা যেভাবেই ধরুন আপনি নিয়ে নেন থানাতে, এই ক্ষমতা আপনাকে কে দিয়েছে? আমরা যেটা সাধারণত করি, একটা লোককে অ্যারেস্ট করতে গেলে তাকে বলতে হবে আপনি এই অপরাধ করেছেন, আপনাকে আমরা অ্যারেস্ট করলাম, এবার ওই থানায় নিয়ে এলাম, তারপরে তো অ্যারেস্ট করা হলো। এইবার এটা আমাদের 42 সিআরপিসিতে বলা আছে, কি বলা আছে, নন কগনিজেবল অফেন্স, এমনকি কেউ যদি নাম দাম বলতে অস্বীকার করে যে পাবলিক নুইসেন্স করছিল, তাকে আপনি বললেন আপনার কি নাম, আপনাকে নাম কেন বলবো, এটা বলতে পারি তো? বা যেটা বলেছে ভুল বলেছে, এটা যদি আপনার সন্দেহ হয় আপনি তাহলে কি করবেন, তাকে থানায় নিয়ে যান তো, এটাই অ্যারেস্ট হলো, এটাই অ্যারেস্ট হলো। কিন্তু অ্যারেস্টের নিয়ম হচ্ছে তাকে বলতে হবে আপনি অপরাধ করেছেন, আপনাকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্টের গ্রাউন্ডটাকে বলতে হবে। 41, 42, 46 অব্দি আপনারা যে ফটোটা পড়েছেন ওখানে এগুলো বলা আছে, পিআরপিতেও বলা আছে, ঠিক আছে? তার মানে আমরা কাজটা করে থাকি কিন্তু এগুলো সব লয়ে বিভিন্ন জায়গাতে বলা আছে, সেইটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা কিন্তু পড়াশোনাটা কমপ্লিট হবে, মানে বুঝতে পারবো, আপনি পরীক্ষায় লিখতে পারবেন যে এই জায়গাটা কেন হয়।
আমরা বলি থাকি এগুলো ডেইলি। এখানে অনেকেই আছেন থানায় চাকরি করেছেন, প্রচুর অ্যারেস্ট করেছেন, ওই কলার ধরে কোমরে ধরে নিয়ে এসেছেন, ওটা একটা অ্যারেস্ট, তারপরে কাগজ কলম থানায় বসে আমরা করেছি, তাই তো? কিন্তু ওটা নিয়ম হচ্ছে স্পটিং করা, যেখানে আপনি অ্যারেস্ট করবেন সেখানেই অ্যারেস্ট ফর্ম ফিল আপ করতে হবে, রিলেটিভকে খবর দিতে হবে, একজনের সিগনেচার লাগবে, তাই তো নিয়ম। এবার যেটা আপনি প্র্যাকটিক্যাল করেন সেটা কিন্তু পরীক্ষা খাতায় রিফ্লেকশন করলে হবে না, পরীক্ষা খাতায় লিখতে হবে যে ল যেটা পারমিট করে। তাহলে 290 আপনি আইপিসি তে ওকে প্রসিকিউট করার জন্য আপনি থানায় ওকে নিয়ে গেলেন, নিয়ে গেলেন তো এই যে 42 আপনাকে অ্যারেস্ট করে নিয়ে আসার ক্ষমতা দিয়েছে। এবার 290 নন কগনিজেবল আছে, এইবার আপনার ফাংশন কি আছে? আমরা এই যে 290 আইপিসি টা করলাম, এটা কি 155 থেকে ঢুকলাম আমরা? না, 155 কি ছিল? কেউ নন কগনিজেবল অফেন্স থানায় এসে রিপোর্ট করলে আপনি একটা জিডি করবেন, জিডি করে ম্যাজিস্ট্রেটের পারমিশন নিয়ে আপনি ওকে এনকোয়ারি করবেন, তারপরে প্রসিকিউশন দেবেন। সেই প্রসিকিউশনটা অন্যদিকে 107 বা অন্যদিকে হতে পারে, কিন্তু যখন আপনি দেখলেন পুলিশ অফিসারের সামনে কেউ পাবলিক নুইসেন্স করছে, তার মানে নন কগনিজেবল অফেন্স করছে, আপনি ডাইরেক্টলি এখানে অ্যারেস্ট করলেন। আর ধরুন 155 সিআরপিসিতে কেউ একজন এসে জিডি করলো, জিডি করার পরে আপনি ম্যাজিস্ট্রেটকে লিখে পাঠাবেন, উনি পারমিশন দিলে আপনি এনকোয়ারি করবেন, তারপরে 107 আপনি প্রসিকিউশন নিতে পারবেন, ওটা কিন্তু অন্য রুটে চলে যাবে। আর এখানে আমাকে সেখানে কি অ্যারেস্ট করতে পারলেন আপনি? না, আর ওখানে অ্যারেস্ট করতে কেন পারলেন না? এখানে আপনি অ্যারেস্ট করে নিয়ে গেলেন, আর ওখানে অ্যারেস্ট করতে পারলেন না, দুটোই নন কম। কারণটা কি? তো ওখানে পার্টিকুলার আমি অ্যাপ্লাই করবো, এখানে কথা তো হলো একজন পুলিশ অফিসারের সামনে কেউ অফেন্সটা করেছে, এইগুলো পুলিশ অফিসারকে পাওয়ার দিয়েছে। এইবার ধরুন রাম শ্যামের এগেনস্টে ডায়েরি করে গেছে, রামকে কি সিআরপিসি পাওয়ার দিয়েছে অ্যারেস্ট করার? ওখানে ডায়েরি ডায়েরি করতে পারে না, ও তো কলার করে নিয়ে চলেছে, স্যার এই আমাকে এই করেছে আমি নিয়ে এলাম অ্যারেস্ট করে। হ্যাঁ, অ্যারেস্ট বাই পাবলিক কত সেকশন আছে? আছে, কোন কোন জায়গাতে সেটা নন পাবলিক ক্ষেত্রে নয়, এইবার তাহলে এখানে পুলিশ অফিসারের সামনে একজন কগনিজেবল অফেন্স করেছে বলে ওকে ক্ষমতাটা আইন দিয়েছে, তাই ও করতে পেরেছে। এইবার থানায় যখন ওকে নিয়ে যাওয়া হবে, ওসি কি করবে? ওকে কোর্টে পাঠাবে না, বেল দেবে। দেখুন এই যে নন কগ 290 অফেন্সটা আছে, 290 দেখবেন, 290 বেল দেবে। তাহলে সবসময় কি বেল দিতে হবে? এবার আপনি ওকে অ্যারেস্ট করতে গেলেন, আপনি এখন চারটে গালি দিল, তা গিয়ে বললেন স্যার প্রচুর পুলিশের নামে গালাগালি করেছে, স্যার একে কিন্তু বেল দেওয়া যাবে না, কিন্তু আপনার অফেন্সটা বেলেবেল, তা বেলেবেল অফেন্স বেল ওর রাইট, বেল ওকে অফার করতে হবে, আইন এটা বলছে, বেল ওকে অফার করতে হবে, আর আপনি বলছেন ওকে বেল দেবো না, তাহলে আপনি কোথা থেকে বেরোবেন? আইন যেমন আছে, আইনের ফাঁক আছে, সেটা আপনাকে পেনটা চালাতে হবে। হ্যাঁ, বেল নিতে গেলে একজন সিউরিটি লাগবে, সিউরিটি মানে একজন উকিল বা মুহুরি থানায় থাকে, অ্যাভেলেবেল, ঘোরাঘুরি করে, ও সন্ধ্যা হলে খবর পেয়ে যায় আসামি ধরা পড়েছে চারপাশটা, ও চলে আসে। এবার আমরা কি করি যে ওকে আমরা বেল অফার করলাম, বাট ও সিউরিটি দিতে পারলাম না, তাই ওকে বেল দিতে পারলাম না, তাই আমরা কোর্টে ফরওয়ার্ড করলাম। কিন্তু প্র্যাকটিক্যাল ঘটনা অন্যরকম, তার মানে আপনি একটু ঘুরিয়ে পেছিয়ে লিখলে বেল ওকে নাও দিতে পারেন, সেই দিক তো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি লিখছি এটা যে ও সিকিউরিটি দিতে পারিনি বলে বেল দিলাম না, কোনো ব্যাপার না। তাহলে ম্যাজিস্ট্রেট এবং ওসি এই দুজনের সেম পাওয়ার, বেলের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যেমন বেল দিতে পারে, ওসি সেরকম বেল দিতে পারে। ও
নন ভেরিয়েবল ভেরিয়েবল সবটাই বেল দিতে পারি, শিল্পী থাকলেই বেল দিতে পারি। সেরকম পরিস্থিতি হলে একজন অসুস্থ আছে, তাকে বেল দিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি, অথবা তার আন্ডারে রেখে ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি। চুরি করে তাকে নিয়ে এখন ধরে না না চুরি করে কগনিস বলে এইসব কোনটা দেবে? কন্ডিশনটা হলো বেল কোন কখন বেল দেয়, সারা জীবন রেখে দেবে? একটা কেস 30 বছর ধরে ট্রায়াল হচ্ছে, তো বেল রেখে দেবে? বেল তখনই দেবে যখন মনে হবে যে একে বেল দিলে পালিয়ে যাবে না, তখন কোর্ট বা ওসি তাকে বেল দিতে পারে। তা সিউরিটি মানে কি? যে ওই লোকটা বেল নিয়ে পালিয়ে যাবে না, সিউরিটি ওকে হাজির করবে কোর্টে বা থানাতে। যারা সিউরিটি নেয় তাদের দায়িত্ব হচ্ছে ওই লোকটাকে ওইটা হাজির করবে। তার মানে ওসি বা কোর্টে যদি মনে হয় ম্যাজিস্ট্রেটে যে একে বেল দিলে পালিয়ে যাবে না, তাহলে তাকে আমরা বেল দিতে পারি। এইবার অফেন্সের উপর ডিপেন্ড করবে, মার্ডার করলো এসে সঙ্গে সঙ্গে বেল দিল, মেডিকেল গ্রাউন্ডে সবসময় কাজ করবে, মেডিকেল গ্রাউন্ডে কারো অসুস্থ থাকলে তাকে বেল দিতে পারে, পরে আবার যখন প্রয়োজন হবে কোর্ট ডাকলে আসবে, ওসি ডাকলে আসবে, এই কন্ডিশনে বেলটা হয় আর সিউরিটি ওকে হাজির করবে। এই কারণে বেলের সময় সিউরিটি লাগবে। তাহলে 290 ক্ষেত্রে পার্টিকুলার অ্যারেস্ট করে আমরা একটা কোর্টকে রিপোর্ট দেবো। এইবার আমি এইখান থেকে রিপোর্ট রাইটিং এ চলে আসি, দুটো নিলাম এই কারণে এইখানে আমরা নেব একটা 107। এই দুটো নিয়ে আমি এক্সাম্পল দেবো, আর একটা নেবো 323। এইবার থানা থেকেও ডায়েরি করলো কারোর নামে, সেই ডায়েরি রেফারেন্সে আমরা কোর্টকে একটা রিপোর্ট দেবো। রিপোর্টটা কি? পারমিশন 155 বলছে যে নন কগনিজেবল অফেন্সের খবর পেলে আপনি কোর্টের পারমিশন ছাড়া প্রসিকিউশন কাটতে পারবেন না। ক্লিয়ার তো? তাহলে আপনি কি করতে হবে, একটা সাদা কাগজে দরখাস্ত লিখতে হবে নন কগের ক্ষেত্রে। কাকে অ্যাড্রেস করবেন? আপনার ওখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি থাকবেন তাকে অ্যাড্রেস করবেন। এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনচার্জ কে আছে আমাদের ব্যারাকপুরে? কে আছে? তাহলে কি লিখতে হবে? টু দা লার্নেড এসডিজিএম, সেটা কিন্তু শর্টে লিখবেন না, পুরো কথাটা লিখবেন। ঠিক আছে, লিখে ব্যারাকপুর সাবডিভিশনাল কোর্ট ব্যারাকপুর নর্থ 24 পরগনা। আর সবসময় মাথায় রাখতে হবে কোর্টে যখন রিপোর্ট যাবে কগনিজেবল হলে জিআরও টু যাবে আর নন পাব হলে এনজিআর। এ কথা শুনেছেন আপনারা? বলে জিআরও নন পাব হলে জিআরও মানে জেনারেল রেকর্ড অফিসার। ওটা অনেক সময় থ্রু কোর্ট ইন্সপেক্টর লিখে থাকি আমরা, কোনো ভুল নেই, কোর্ট ইন্সপেক্টর ওনার চার্জে থাকে জিআরও। এই জিআরও পুলিশেরই সাব ইন্সপেক্টর র্যাঙ্কের হয় আর এই জিআরও নন কপ কেএসআই র্যাঙ্কের হয় সাধারণত, কোন এটা জেলা এসপি পোস্টিং করে। ঠিক আছে, তাহলে এনজিআরও নন, হ্যাঁ এটা ঠিক আছে। এনজিআরও ফুল ফর্ম কি? হ্যাঁ মানে নন কপটা নন জেনারেল রেকর্ড অফিসার নন কপটা ধরে নন কগনিজেবল জেনারেল রেকর্ড, ওটা এনসিজিআরও দেখা হয় না, সেটাকে উচ্চ রাখা আছে নন কগনিজেবল জেনারেল রেকর্ড অফিসার। ঠিক আছে, তার মাধ্যমে যাবে উনি পুটআপ করবেন, পুটআপ করার পরে ম্যাজিস্ট্রেট যদি খুশি হয় আপনাকে স্যাটিসফাইড হয় আপনাকে ওটা পারমিশন দেবে ওটা ফার্দার এনকোয়ারি করার। আর যে চিঠি লিখে আপনি পাঠালেন সেটা যদি মনে হয় ফার্দার এনকোয়ারি করার দরকার নেই আপনি আর করবেন না। তাহলে কিভাবে হবে এটা? তো আপনি কোর্টকে অ্যাড্রেস করলেন, থ্রু এনজিআরও লিখলেন, তারপরে স্যার লিখলেন, আর রেফারেন্সে কি লিখবেন? একটা রেফারেন্স থাকবে, রেফারেন্স থাকবে যেটা আপনি জিডি করেছিলেন সেই জিডি আর তার ডেট। জিডিতে কিন্ততু অবলিক দিয়ে জিডি 222 অবলিক 23 এভাবে লিখবেন না, কারণ জিডি প্রত্যেক মাসে মাসে চেঞ্জ হয় না। তাহলে কি লিখতে হবে? ব্যারাকপুর পিএ জিডি নম্বর 542 ডেটেড 28/5/2023। এফআইআর যেমন 542 অবলিক 23 হয় জিডি নম্বরে হবে না,
যদি মাসে মাসে বা দু মাসে তিন মাসে চেঞ্জ হয়, এক বছর একটা সিরিয়াল নাম্বার চলতে থাকে না, অনেক বড় নাম্বার হয়, সাধারণত মাসেই চেঞ্জ হয়, ঠিক আছে? আর কেস এফআইআরটা বছরে একবারই চেঞ্জ হয়। লিখে এইবার রিপোর্টে আপনি কি লিখবেন, এই রিপোর্টের সঙ্গে কিন্তু আপনার জিবি এক্সট্রাক্ট কপি পাঠাতে হবে, জিবি এক্সট্রাক্ট কপি পাঠাতে হবে। সেটা কিভাবে বলবেন, সাদা কাগজের জিবিটা কপি করবেন, উপরে লিখবেন এক্সট্রাক্ট কপি অফ জিবি নাম্বার এত, ডেট এত। আমরা জিবি কিভাবে করে, ধরুন আপনার থানাতে আপনি টেবিল অফিসার বসে আছেন, সকালে একজন এসে ডাইরি করছে, তার জমির সংক্রান্ত ঝামেলা আছে, এরকম জিবি কিভাবে হয়, বাই দিস টাইম ওয়ান রামাপদ শীল সনক অমুক অফ ঠিকানে ঠিকানে লিখলেন কল অ্যান্ড ইয়েস বা কে অ্যান্ড ইয়েস, আমরা দুটি লিখি অ্যান্ড রিপোর্টেড দ্যাট টুডে মর্নিং, রাখেন ডেটা দিলেন অ্যাট অ্যাবাউট এতটা মাস, হোয়াইল দ্য ইনফরমেন্ট গোয়িং টু দ্য কালেক্ট ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম, এটা কি কলটল আছে আমাদের ট্যাপ, তাই তো, অন দ্য ওয়ে হি মেট ওয়ান কমু, মানে যার সঙ্গে ঝামেলা আছে, এবং সোজা ইংলিশ আমরা লিখি, যেটি বাংলাতেও লেখা যায়, আমরা দু একজনকে দিয়েছি লিখতে, কিন্তু ইংরেজিতেই মোটামুটি সহজ ভাষাকে লেখা হয়। ওকে, বাংলাতে লিখতে সমস্যা কি, ম্যাজিস্ট্রেট যারা থাকেন তারা সবাই কিন্তু বাঙালি থাকেন না, মানে বাংলায় লিখলে আপনাকে আমার হয়তো পড়তে ডাকবে বা জিআর বা ইন্ডিয়ার সেই কাজটা করে দেয়, এই জন্য ইংরেজিতে লিখলে ওদের সুবিধা হবে, ঠিক আছে? তো অন দ্য ওয়ে হি মেট অমুক, এইবার ওদের মধ্যে কি আছে, একটা ঝামেলা টামেলা হয়, ও গালি দিয়েছে বা কিছু, এইভাবে করে যেভাবে ঘটনাটা ঘটেছে এবার আপনার থানায়, তারপর ওটা শেষ করলেন, জিবি শেষ করলেন, ওভার দ্য ইস্যু বা এইভাবে লিখলেন নোটের দ্য ফ্যাক্ট ইন জিবি ফর ফার্দার রেফারেন্স, এই জিবি হয়ে এটাই আবার এক্সট্রা কপিতে লিখে আপনি পাঠিয়ে দিলেন কোর্টে ওই প্লেয়ারের সঙ্গে, প্লেয়ার যেতে হবে সাদা কাগজে হবে, নন কগনিজেবল হলে কাকে অ্যাড্রেস করবেন, আপনার সাবডিভিশন ডিস্ট্রিক্টে যিনি নন কগনিজেবল এজুডো রেজিস্ট্রেশনে যিনি চার্জে থাকবেন তাকে অ্যাড্রেস করবেন, করে আপনি রিপোর্টটা পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে ওটার যখন রিপ্লাই আসবে, একটা অর্ডার শিট আসবে ছোট কাগজে, দ্য প্লেয়ার অফ ইও আর প্লেয়ার অফ আইও, যদি কগনিজেবল হয় তাকে বলা হয় তদন্ত করলে আইও, আর যে নন কগ এনকোয়ারি করে তাকে বলা হয় ইও, ইও মানে এনকোয়ারি অফিসার, দ্য প্লেয়ার অফ ইও ডেটেড এত ইজ অ্যালাউড, কোর্ট বেশি লিখবে না, এই এক লাইন লিখবে, তার মানে রেফারেন্স জিবি নাম্বারটা দেবে, যেটা আপনি রেফারেন্সটা দিয়ে পাঠিয়েছিলেন সেটা মানে চিরকুটে দেবে, সেটা দেখবেন আমার পুরনো কাগজ, মানে এক থেকে লেখা আছে, এক থেকে বেল অ্যাপ্লিকেশন কোর্টে যেগুলো বিভিন্ন পিটিশন করে ওই আকাশি কাগজে কালারে, ওর উল্টো দিকে দেখবেন, মানে ওটা রিসেন্ট গেল হয় কাগজ, ওতে অর্ডার শিট আসে সব জায়গায়, দ্য প্লেয়ার অফ ইও ইজ অ্যালাউড, তার মানে আপনি যেটা চেয়েছিলেন কি চেয়েছিলেন সেটা আসি, এই যে প্লেয়ারটা লিখলেন কিভাবে লিখবেন, রেসপেক্টেড স্যার বলে শুরু করলেন, এবার বলেন যে আপনার ঘটনাটা হলো যেটা আপনি ওই ইয়েকে কি বলেন, আমি একটা প্লেয়ার বের করছি আপনি সুবিধা হবে, এটা আপনাদের পরীক্ষায় কাজে লাগার মতো আপনার চাকরি জীবনে প্রচুর লাগবে, মানে কাউকে হালকা মারধর করেছে, কিন্তু ইঞ্জুরির উপর থাকতে হবে, থানা তো অনেক কমপ্লেন নিয়ে আসে না যে মারধর হয়েছে কিন্তু বেশি চোট নেই, মানে যে কটা সেকশন আছে সবগুলো নন কমিশনাল, তখন আমরা এফআইআর না করে জিডি করে 300 দেশের প্রসিকিউশন দিতে পারি, ঠিক আছে? এইবার তাহলে এই টু দা ইন্দা কোর্ট অফ লুবিয়া কোর্ট এনজিআর অফ লুবিয়া কোর্ট প্রেয়ার ফর পারমিশন, তাহলে প্রেয়ার ফর পারমিশন এগেনস্ট ওই কারটা নামে দেবো সেটা এখন করা আছে, সেটা লিখতে হবে, লিখতে হবে আপনাকে আবার
circumstances, I pray that this is a partition with Alina. Give it to submit the solution. তারপরে আমি ইন্টারনেটে কাউকে প্রসিকিউশন দিই তাকে সে ট্রায়ালিং করতে পরিলেখে থাকবে 323 জায়গায় 90 হবে 107 হবে 107 হবে লিখতে হবে এই ধর এটা তো এটা কিন্তু একজন রিপোর্ট তারপরে নন কগনিজেবল হলে যেরকমই কোশ্চেন আসুক আপনার মাথায় কিন্তু লিখতে হবে এটা আমাকে একটা কোর্টে রিপোর্ট দিতে যাবে সেটা দেখার পরে
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে না, কিন্তু ওর সঙ্গে ধরে দেয় 354 অফেন্স এগেইনস্ট স্টুডেন্ট। দাদা আপনি তো কমপ্লিট হয়ে গেল, ওটা কেস করতেই হবে, সেটা ভেরিফাই করার সুযোগ থাকে না, ঠিক আছে। এইবার মানে এক দিনের মধ্যে একটা পুরুষ মানুষ মারপিট করছে, তাহলে 354 মামলা নিয়ে হবে ওর গায়ে হাত দিয়ে 354 হবে, সেক্ষেত্রে অপশন নেই। কিন্তু যদি বলে মারপিট হচ্ছে শুধু, সেক্ষেত্রে আপনি ভেরিফাই করে দেখেন যে নিজে অ্যাসেম্বলি ইঞ্জিনের উপর দিয়ে গেছে, তাহলে আপনি ওটা চিঠি করবেন, জিডি এক্সট্রা কপি দিয়ে ইঞ্জিনটা কালেক্ট করে কোর্টে একটা এবং পারমিশনের প্যাড দিলেন। যে পারমিশনের প্যাডটা যখন হয়ে আসবে আপনি তারপরে এনসিএ করেন। তাহলে আমরা কথায় কথায় ওরকম গাড়াটা কেস করে দিচ্ছি, মানে কগনিজেবলে নন পক্ষ ওইটাকে ওই যে 34 ক্লেম করেছে মৃত্যুর সঙ্গে পাঞ্জা রয়েছে, তারপরে 326 307 এগুলো হবে কগনিজেবল, কিন্তু সেগুলো চাষি দেওয়ার সময় তো ওগুলো স্ট্যান্ড করবে না। আপনি যখন ইঞ্জিনিয়ার করতে পেলেন সিম্পল, তাহলে আপনাকে চাষি দেওয়ার সময় 323 আসতে হবে তো সেশন করে, তখন আপনি 323 থেকে 400 দিতে পারবেন না। ছবি তুলতাম, এটা আপনার কোন রিপোর্টিং করতে নেই, কিন্তু
আমি নির্দোষ তখন চার্জ করে
আজকে স্বীকার করে আমি দোষী হুজুর মাফ করে দিই সেটা বহন করে এটা কম করতে হবে 100 টাকা 50 টাকা 200 টাকা 500 টাকা ফাইন আছে দিয়ে বেরিয়ে যাবে আইনি করে না আমি নির্দোষ না হলে তো 10 বার আসতে হবে 4 হবে সেটা কোনো সমস্যা তো পারে না ঠিক আছে এইবার তখন ওকে বলবে হুজুর আমার আমি আমি দোষ করে ফেলেছি আর কোনদিন করব না তখন বেশিরও কি করবে বন্ড দেবে মুচি লেখা দিতে হবে ওকে মুচি লেখা দেবে যে আমি এটা করব না এবং বন্ডের একটা ইনভিটেশন থাকে 6 মাস 2 মাস 3 মাস সেই ইনভিটেশনে বন্ডে সই করে ওখান থেকে বেরিয়ে চলে আসবে কোর্টে হাজির হওয়া মানে কি কোর্টের কাছে নিয়ে চলে আসবে কোর্ট চাইলে ওকে জেলে বলতে পারে এই বন্ড দিয়েও তখন চলে আসবে এবং ওই 6 মাস 2 মাস 3 মাস সুশীল ভালোভাবে থাকতে হবে সেই সময় যদি আবার শুরু করে পুলিশ রিপোর্ট দিলে তাহলে ওকে আবার কোর্ট যা করতে করবে পারমিশন দিতে পারে এইটা হলো এই চ্যাপ্টারের কিপিং বন চ্যাপ্টার এ অফ সিআরপিস ঠিক আছে এবার হাতে দেরি কি আছে এটা
Make different statements and different times we are facing some budget for India.
কমন গেমিং হাউসে যদি কোনো মালিক থাকে,
তাদের উদ্দেশ্য জানতে পারলাম, তারা এখানে মিটিং করছে এবং তাদের আমি অ্যারেস্ট করলাম এবং সিজার করলাম আন্ডার কভার সিজার লিস্ট এবং আপনাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করলাম। এটা রিপোর্ট লিখলাম, এবার গর্বকে ধন্যবাদ করলাম। তারপরে যে আইন হলো ওটা যদি নর্কম হয় এরপর অফিসার একজন হবে থানা থেকে সাধারণ এটা বেরোবে বেরোবে, কিন্তু প্রসিকিউটর আপনাকে করতে হবে, সেটা লিখতে হবে করাচ্ছে এখানে আমাকে লিখেছে বোঝা গেল। বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1942, বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1942, সেখানে কোড সেকশন ফোর শুধু লাগবে। সেকশন ফোরে কি আছে? কোড বিসি অ্যাক্ট, আপনি থানায় গিয়ে দেখবেন এক সময় সেটা নন কো, সেখানে আছে মানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্ট, বুঝতে পারছেন? যেখানে ইন্ডাস্ট্রি আছে আপনারা মাঝে মাঝে শুনে থাকেন ব্যারাকপুর শিল্প অঞ্চল, শোনা গেছে ব্যারাকপুর শিল্প অঞ্চল আবার গুলি চলল এরকম খবর আসে না? তারপরে যেখানে যেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেইখানে এটা প্রযোজ্য, এটা মাথায় রাখতে হবে। আর সেকশন ফোরে বলা আছে যদি কেউ সাসপেক্টেড পভার্টি নিয়ে মানে কাউকে আপনি পান বা সাসপেক্ট পভার্টি পেলে কিন্তু লোক পালিয়ে গেল সেক্ষেত্রে আমরা ফোর পিসি লাগে কেস করতে পারি। আর্গুমেন্ট
মালিক সে তখন ওই থানা রেফারেন্স করে কোর্টে গিয়ে গাড়িটা ফিরে পাওয়ার জন্য